हेलो বন্ধুরা, আরএস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, পালং শাকের পরোটা, আর তার সঙ্গে রয়েছে নিরামিষ আলুর দমের রেসিপি। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি পালং শাক বাটা, শুধুমাত্র পালং শাকই নিয়েছি, এর মধ্যে কিছু অ্যাড করিনি। এই পালং শাক বাটার মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ গমের আটা। আটার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ সাদা তেল। এই সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো সব উপকরণ মিশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নেব। ডোটা আমার বানানো হয়ে গেছে। এটা কিন্তু খুব শক্ত হবে না কিংবা খুব নরমও হবে না। এর উপরে অল্প পরিমাণ তেল দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আলুদম বানানোর জন্য আমি পাত্রে অল্প পরিমাণ তেল দিয়ে নিলাম, আর আগে থেকে আমি এই আলুগুলো কেটে সিদ্ধ করে রেখেছিলাম। এবার আমি তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব, আর তার মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ নুন ও হলুদের গুঁড়ো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একই পাত্রে আমি দিয়ে দিলাম আরও অল্প পরিমাণ তেল, দিয়ে দিলাম গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আদা রসুন বাটা, আরও একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝাল নিজের স্বাদ অনুযায়ী দেবেন, ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। দিয়ে দিলাম রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার পুরোপুরি অপশনাল। রেড চিলি পাউডার দেওয়ার কারণ একটু কালার আসার জন্য, এতে কিন্তু কোনো ঝাল নেই, আপনাদের ইচ্ছে না হলেও না দিতে পারেন। দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো সিদ্ধ হওয়ার জন্য আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। মশলা থেকে আমার তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে। মৌরি আগে থেকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মৌরি গুঁড়োটা দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আলুটা। এই আলুর দমটি আপনারা খিচুড়ি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খেতে পারেন। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আর কেমন খেতে হয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো,
আর দিয়ে দেব কাশ্মীরি মেথি। এই কাশ্মীরি মেথি আপনারা যে কোনো নিরামিষ রান্নাতেই দিতে পারেন, খেতে কিন্তু অনেক ভালো হয়। এটা আমি ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। দেখলাম আলুদমটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি, আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। পরোটা বানানোর জন্য আমি যে ডোটা রেডি করেছিলাম, এবার আমি আরও একবার ভালো করে হাতে করে ময়ন দিয়ে নেব। আর পরোটা ডোয়ে একটু ভালোভাবে ময়ন দিতে হবে। এবার আমি ছোট ছোট পরোটা বানানোর জন্য লেচি কেটে নেব। আরও অল্প পরিমাণ আটা দিয়ে এবার আমি এই ডোগুলো বেলে নেব। এরকম একটা গোল রুটি বেলে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল, আর ভালোভাবে হাতে করে পুরো রুটির মধ্যে আমি লাগিয়ে নেব। এরপর আমি এখানে একটা ভাঁজ দিয়ে নিলাম, আরও এক সাইড থেকে আমি এইভাবে ভাঁজ দিয়ে নিলাম। আরও আমি অল্প পরিমাণ তেল মাখিয়ে নিলাম, আরও একবার ভাঁজ দিয়ে নিলাম। যেদিকটা ভাঁজ থাকবে আমি দেব উল্টো দিকে, আর যেদিকটা প্লেন থাকবে সেটা আমি সিদে দিকে নিয়ে এর উপরে আমি আরও একবার ভালো করে বেলে নেব। এটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দেব। এক সাইডটা ভালো করে সেকে নিয়ে অপর সাইডটা উল্টে দেব। এর মধ্যে আমি তেল দিয়ে নেব। আরও একবার উল্টে দেব। আর এই পরোটাটা খুব সুন্দর ফুলবে, আর খেতেও কিন্তু অনেক মজার হবে। আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে অনেক অনেক শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে উৎসাহ দিন, আমি যেন আরও নতুন নতুন রেসিপি বানাতে পারি, আপনাদেরকে দেখাতে পারি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।